हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। तो কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে আমি কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তোমাদেরকে দেখাবো বলে আজকে ভিডিও শুরু করলাম, ঠিক আছে? তাহলে দেখো আমি কি কি রান্না করছি আজকে, ঠিক আছে? চল, ভাবলাম সকাল থেকে কথা বলে নি, একটু কথা বলে নি। তো কথা বলো মানে আজকে আমি কি রান্না করছি জানি না, এই রেসিপি তোমরা কে কে খাও। হ্যাঁ, তবে চল দেখাই একবার, ঠিক আছে? এই যে, এই দেখতে পাচ্ছ আমি কুমড়ো ভাজছি কড়াই। কেন বলো তো? কুমড়োটা ভাজছি, এই দেখো কুমড়ো ভাজছি কড়াইয়ে, এই যে ভাত বসিয়েছি, এই দেখো শিক্ষাপে ছোট্ট শিক্ষাপে ভাত, দুজনের ভাত জানো, ছোট্ট শিক্ষাপে ভাত বসানো আছে। আর এই দেখো শাক ভাজা করব, শাক কেটে রেখেছি আমি। তারপরে এই দেখো এটা কি মাছ বলো তো, এই দেখো এটা ইলিশ, মানে পটল ইলিশ যাকে বলে, এই দেখো পটল ইলিশ চারটে আছে, এই একটা দুটো তিনটে, এই দেখো চারটে চারটে, তো আমার দুজন দুবেলা চারটে, দুটো করে চারটে হয়ে যাবে, বেশি তো লাগে না। আর এই দেখো এটা কি বলতো, বেগুন পোড়া, দেখবে এই দেখো বেগুন পুড়িয়েছি, এটার ভিতরে না দুটো রসুন আর দুটো কাঁচা লঙ্কা ঢুকিয়ে পুড়িয়েছি, এটা বেগুন পোড়া, ঠিক আছে? দেখছো বেগুনটা কি অবস্থা, দেখো পুড়ে দিয়ে, তাই না? তারপরে ভাত বানানো শেয়ার করি। তো এটা কি করে বলো তো, মাছের তো কুমড়ো দিয়ে পাখা পেছন দিয়ে মাছের তো, জানি তোমরা কে কে খাও, ঠিক আছে? তো এই যে এই মাছটা দিয়ে কুমড়ো দিয়ে পাখা পেছন দিয়ে টক করব, মাছগুলো ভেজে নিয়েছি আগেই। হ্যাঁ, আর এস রসুন, দেখো 3 কোয়া রসুন আমি শাকের জন্য কেটে রেখেছি, এই যে 3 কোয়া রসুন, একটু পর এটাকে হালকা করে থেতো করে শাকটা করব, এই শাকটা বানাবো। আর এই দেখো কুমড়োটা আমি হালকা করে ভেজে নিচ্ছি, হ্যাঁ ভাজা হয়ে গেছে কুমড়োটা আমার। তো এর মধ্যে পাকা তেঁতুল দিয়ে জল দিয়ে দিব, ঠিক আছে? দিয়ে মাছগুলো দেব। জানি না তোমরা কে কে খাও এই এই মাছ, এই মাছে মানে এই পটল মাছের, এই পটল মাছের টকটা খেতে এত ভালো লাগে, এত টেস্ট, জানি না তোমরা কে কে খাও। হ্যাঁ, তবে মানে এইভাবে করে খেয়েও দেখবে খুব ভালো লাগবে। কীভাবে করে বলতো, মাছটা প্রথমে হালকা করে একটু ভেজে নিবে, ভেজে নিয়ে তারপরে ওই তেলের ওই কড়াইয়ের মধ্যেই কুমড়ো থাকলে কুমড়ো, কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা বা পা ফাটিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োগুলো হালকা করে ভেজে নিয়ে ভাজা যখন হয়ে যাবে নুন হলুদ দিয়ে, তার একদম সিম্পল রান্না, পাকা তেঁতুলে একটু কচলে দিয়ে দিবে আর একটু জল দিয়ে ব্যাস মাছটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিবে, আর হালকা মিষ্টি দিবে। মিষ্টি না দিলে কিন্তু তেঁতুলের টক যতই বলো, টকের মধ্যে একটু মিষ্টি না দিলে সে স্বাদটা আসে না, একটু মিষ্টি দিয়ে দিবে, দেখবে কি সুন্দর লাগে খেতে, যায় না কে কে খাও। হ্যাঁ, যদি কেউ খাও কোনোদিনও এই রান্নাটা করে দেখবে, হ্যাঁ মানে এই এই পটল ইলিশ, বুঝতে পারছো, এই পটল ইলিশটা, ঠিক আছে? এই 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 দেখো এই পটল ইলিশটা কে কে খাও তোমরা একবার করে দেখবে, আমার মতো করে যদি কেউ কোনো খাও, হ্যাঁ একবার খেয়ে দেখো, দেখবে সত্যি ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লেগেছে খেতে, ঠিক আছে? তো যাই হোক, দেখতে পাচ্ছ তাহলে আমার আজকে এইটুকুই আজকে আমার রান্না, বেশি কিছু করবো না। এই কুমড়ো দিয়ে পাকা তেঁতুল দিয়ে মাছের টক, এই দেখো তেঁতুল ভিজিয়ে তোমার দেখাইনি, এই দেখো কাপে মুড়ে তেঁতুল ভিজিয়ে রেখেছি, আর এই যে শাক ভাজা, বেগুন পোড়া আর ভাত আছে কিছু না, ওই চেম্বারে চলে গেছে, ও চেম্বারে চলে গেছে বলে আমি থাক আর বেশি কিছু করবো না, এটুকুই করি, ভালো লাগছে না। আর ফ্রিজে মাছ আমি রেখে দিয়েছি, সেটা আবার কালকে তো বৃহস্পতিবার হবে না, একবার শুক্রবার করব। তো যাই হোক, তো আজকে এইটুকুই রান্না করলাম। তো ঠিক আছে, ভাবলাম তোমার সঙ্গে একটু কথা বলতে শেয়ার করি, অনেকক্ষণ কথা বলা হয়নি সকাল থেকে, তো তোমাদের গুড মর্নিংটাও জানানো হয়নি। তো আমার কিন্তু নতুন নতুন ভিডিও কিন্তু আসছে, তোমরা অবশ্যই কিন্তু দেখো, ঠিক আছে? কেমন লাগছে, ভালো লাগুক না লাগুক, যাই হোক না কেন, তোমরা তোমার পরিবারের লোকজন বলো, যাই হোক না কেন, কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলবে না। তোমাদের খারাপ লাগলেও জানাবে, সেটাকে আমি শোধরানো চাই, যদি আমার যদি কিছু খারাপ মানে করে থাকি বা কিছু, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার কোথায় ভুল হচ্ছে বা কিছু, ঠিক আছে? তা আমি সেটাকে শোধরানোর চেষ্টা করব, কিন্তু আমি যেটুকু নিজের মন থেকে করি, কাউকে মানে আমি নিজের মন থেকে করি, যা ভালো লাগে যা যা ইচ্ছে করে।
তো ঠিক আছে, চলো তাহলে এটুকুই আজকে। যদি ভিডিও ভালো লেগে থাকে, মাছের টকটা যদি তোমাদের একদিন যে আমাদের আমার কাছে থাকলে তো তোমাদেরকে একদিন করে খাওয়াবো। হ্যাঁ, যদি তোমরা যেটা করে খাও একদিন দেখবে কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই তো কমেন্ট বক্সে জানাবে কেমন লাগছে তোমাদের খেতে। ঠিক আছে, তাহলে চলো আজকে এই পর্যন্তই, বেশিক্ষণ আর এ করবো না। ঠিক আছে, তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো ঠিক আছে, টাটা, বাই বাই।